জন্য। তারপরে রিষড়াতে জগদ্ধাত্রী পুজো হবে, চন্দ্রনগর এবং বদ্রেশ্বর পুজোর জন্য গত বছর প্রায় 2000 মতো ফোর্স ছিল, এবার 2500 মতো আমরা ফোর্স এখানে ডিপ্লয় করেছি অফ অল র্যাঙ্কস। সিনিয়র বাড়তি সিনিয়র অফিসার্সদের ডিপ্লয়মেন্ট এখানে হবে। আমরা গতবার দেখেছি পুজোর সময় যারা রাস্তায় চলাচল করে ওদের ক্রাউড ম্যানেজমেন্টের জন্য একটা বাড়তি কিছু পয়েন্টগুলো আছে, যেমন হেলাপুকুর হলো, জ্যোতির্মোড় হলো, বাগবাজার হলো, কি মাতা হলো, এ সমস্ত যারা ইম্পর্টেন্ট জায়গায় বিদ্যালঙ্কার হলো সব যা এবং রেলওয়ে স্টেশনগুলোতে এটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা হবে। ডিআইজি রেলওয়ে জিআরপি উনি এখানে এসেছিলেন, ওনার সঙ্গে একটা মিটিং হলো। রেলওয়ে স্টেশন আপনার চন্দ্রনগর মনকুন্ডু ভদ্রেশ্বর এই তিনটা রেলওয়ে স্টেশনে কিন্তু বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা হবে। নজর রাখার জন্য আমরা সিসিটিভির সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি, কিছু নতুন সিসিটিভি লাগানো হয়েছে, এটা সেন্ট্রালি মনিটর করা হবে। জগদ্ধাত্রী পুজোর জন্য আলাদা ক্যামেরা বসবে, তাছাড়া আমরা পারমানেন্ট কিছু ক্যামেরা নাম্বার আমরা বাড়িয়ে দিয়েছি, তার উদ্বোধন আজকে আপনারা দেখেন এখানে হলো, এটা সেন্ট্রালাইজ মনিটর করা হবে। এছাড়া আমরা দুটা ড্রোন এখানে ডিপ্লয় করব, ড্রোন মাধ্যমে আমাদের ক্রাউড মুভমেন্টটা আমরা নজরদারি রাখা হবে। মহিলা নিরাপত্তার জন্য আমরা পিঙ্ক মোবাইল ইন্ট্রোডিউস করা হচ্ছে, এটা দিনে বেলা থাকবে, যত রাত্রি সন্ধ্যাবেলা ভিড় বেশি হয়ে যাবে আমাদের উইনার্স টিম এবং ই ভেহিকলস যে নতুন ইলেকট্রিক সাইকেলগুলো দেওয়া হয়েছে সে ব্যবহার করা হবে। যদি কোথাও তাড়াতাড়ি পৌঁছাতে হয় তাহলে এই গাড়িগুলো আমরা ব্যবহার করব। আমরা আজ থেকে মোটর সাইকেল দিয়ে আমরা কিন্তু মুভমেন্ট আমরা শুরু করেছি, প্রত্যেক জায়গাতে প্রত্যেক সিনিয়র অফিসার থেকে শুরু করে সবাই আমরা যারা পেট্রোলিং করে ওরা সব মোটর বাইক দিয়ে করবে। ইম্পর্টেন্ট পূজাগুলো আমরা ভিজিট করেছি, ওখানে যে সমস্যাগুলো ওটা সে সমাধান করা হয়েছে, ওটা গেটের সমস্যা হতে পারে, রাস্তার সমস্যা হতে পারে, লোকের পুজোর সামনে টাউন কন্ট্রোলের সমস্যা হতে পারে, এ সমস্ত আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এছাড়া ট্রাফিকের একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট হবে, আপনি সবাই জানেন বিশেষ পাস ইস্যু করা হয়, এটা এখানকার যারা নাগরিক আছেন এখানকার যারা স্থানীয় যারা আছে সেই জন্য পাসটি ইস্যু করা হয়েছে। এছাড়া যে ইম্পর্টেন্ট লোক যারা এখানে ভিজিট করেন আর আপনারা যে সংবাদ মাধ্যম থেকে যারা ভিজিট করেন ওদেরকে আমরা কিছু পাস দিয়েছি। আপনার কাছে একটাই অনুরোধ আছে, দরকার যদি না থাকে, খুব জরুরি যদি না থাকে তাহলে গাড়ি ব্যবহার করবেন না। আর গাড়ি যে শনি রবিতে আমরা এক্সপেক্ট করছি, অষ্টমী নবমী যেহেতু শনি রবিতে পড়েছে, ভিড় বেশি হবে, সন্ধ্যে 3টা 4টা থেকে আমাদের নো এন্ট্রিগুলো আমাদের বিকেল থেকে শুরু হবে, সন্ধ্যাবেলা কিন্তু গাড়িটা ব্যবহার না করলে ভালো, কারণ এত ভিড় থাকে এমনি আপনি কোথাও যেতে পারবেন না। এটা আমাদের অনুরোধ থাকলো কি গাড়ি কম ব্যবহার করবেন এবং হেঁটে আপনারা পুজো দেখবেন। যারা বয়স্ক লোক আছে এটা আমরা নিশ্চয়ই সেই দিক থেকে আমরা ভাববো, ওদের যা সুবিধা করা দরকার চলবে সেই সমস্ত বিষয়গুলো নজর রাখা হবে। ট্রাফিকের বাড়তি অ্যারেঞ্জমেন্ট হবে, ট্রাফিকের একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে চন্দ্রনগর এবং ভদ্রেশ্বরের জন্য। এটা পার্কিংয়ের বিশেষ আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি, গতবার যা পার্কিং যে লটগুলো ছিল এবারও তাই থাকবে, লোকের কোনো অসুবিধা না হয়, কোনো কনফিউশন না হয়, সব জায়গাতে আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আপনার বিশেষ এই পার্কিং লটে আমাদের ব্রেকডাউন ভেহিকলসগুলোও থাকবে, আপনার পুলিশ টিম ট্রাফিকের ইউনিটগুলো থাকবে, ওখানে কোনো সমস্যা হলে ওরা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে পারবে। তো ট্রাফিক দিয়ে আচ্ছা আরেকটা আছে অ্যান্টি ক্রাইম ইউনিট, আমরা দেখেছি গতবার অনেকগুলো পিক পকেট যারা করতে আসেন বা এই ধরনের বা ছিনতাই করার যে গ্যাংগুলো আছে, আমরা অলরেডি যা নন ক্রিমিনালস আছে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমরা শুরু করেছি এবং ওদের ট্র্যাকিং করা হচ্ছে। এখানে কেউ নন ক্রিমিনালস এখানে ঢোকা না ঢুকে সে ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে এরকম ধরনের কাজ করে আমাদের পুলিশ সিভিল ড্রেসে থাকবে এবং সিসিটিভি ক্যামেরা থাকবে, সিভিল ড্রেসে থাকবে, এর উপরে বাড়তি নজর রাখা হবে এবং এর ধরনের কিছু লোক যদি থাকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। এটা গতবার খুব সুন্দরভাবে আমরা অ্যাকশন নিয়েছি, থানা নিয়ে এসে অ্যাকশন নেওয়া হয়েছে, এবারও তাই করা হবে। ফায়ার ব্রিগেডকে ইনভলভ করে একটা অনেক প্ল্যানিং করা হয়েছে, যেহেতু অনেকগুলো পুজো আছে, ছোটো এলাকায় পুজোগুলো হয়, খুব ছোটো সরু রাস্তাগুলো আছে, ফায়ার ব্রিগেড থেকে ইন্সপেকশন করা হয়েছে, আমরাও নিজে গিয়ে দেখেছি, ওদের সঙ্গে কথা হয়েছে,
প্রায়ের দিক থেকে আমরা সমস্ত প্রস্তুতি যা নেওয়ার আছে আমরা সেই জিনিসগুলো নিয়েছি। তো এইগুলো আমাদের একটা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস। অ্যাম্বুলেন্স এবং আপনার এই চন্দননগর হসপিটালে আমরা ব্যবস্থা একটা ডক্টর ঠিক করা হয়েছে, ওগুলো সবসময় অ্যাভেলেবল থাকবেন। ঘরগুলো ঠিক করা হয়েছে এবং আপনার বেডগুলো ঠিক করা আছে। যদি কোনো অসুস্থ হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হবে আর রেফার করা হবে। সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, পুলিশেরও অ্যাম্বুলেন্স আছে, সেটা এখানে মোটামুটি থাকবে। দেখুন, আমি যতটুকু আমরা তো এখানে গতবার এখানে ছিলাম, প্রায় 200 থেকে উপরে লোকজনকে এখানে ধরা হয়েছিল। ওরা শুধু চুরির কেসে ওদেরকে ধরা হয়নি, এরা মদ খেয়ে রাস্তায় মারপিট করা এসব কিছু অনেকগুলো কেস ছিল। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি, কোথাও কোনো বিশৃঙ্খলা বলুন বা কোথাও কোনো অসুবিধা হতে আমরা দিইনি। কেবল কথা বিশেষ নিরাপত্তা শোভাযাত্রায় 60 থেকে 70 পুজো আছে। আপনার পুজোগুলো গাড়িগুলো তো অনেক থাকবে, 60 যে পুজো 69 পুজোগুলো আছে তার অ্যান্ড সেরকমই যত প্রত্যেক পুজোর সঙ্গে যে সংখ্যা থাকে। রুটটাকে জোন হিসাবে ভাগ করা হয়েছে, 19টা জোন আছে। সেই জোনে সেন্ট্রাল কমিটির লোকেরা থাকবে এবং আমাদের লোক থাকবে, এই যে মুভমেন্টের জন্য সাহায্য করার জন্য সে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক পুজোর সঙ্গে আমাদের পুশিং পার্টি বা একটা লিয়াজো পার্টি থাকবে, যেখানে পুলিশ ওদের সঙ্গে হাঁটবে। এটা ভালো কোঅর্ডিনেশন করার জন্য এটা করা হয়েছে। এবার তাই সংখ্যা থাকে, রুটটাকে জোন হিসাবে ভাগ করা হয়েছে, 19টা জোন আছে। সেই জোনে সেন্ট্রাল কমিটির লোকেরা থাকবে এবং আমাদের লোক থাকবে, এই যে মুভমেন্টের জন্য সাহায্য করার জন্য সে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক পুজোর সঙ্গে আমাদের পুশিং পার্টি বা একটা লিয়াজো পার্টি থাকবে, যেখানে পুলিশ ওদের সঙ্গে হাঁটবে। এটা ভালো কোঅর্ডিনেশন করার জন্য এটা করা হয়েছে। এবার তাই টোটো অটোর জন্য কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে? নো, আমাদের নো এন্ট্রি 3টা থেকে শুরু হবে। পরের দিন আমরা আজকে থেকে শুরু হয়েছে পুজোটা। আমরা উই আন্ডারস্ট্যান্ড দি ইনকনভিনিয়েন্স কস্ট বাই নো এন্ট্রি, স্থানীয় লোকেরা অসুবিধা হয়, সেই জন্য আমরা নো এন্ট্রি যে প্রথম যে আজকে এবং কালকে আমরা টাইম দেখে করেছি, যখন বেশি ভিড় নেই এটা আমরা ফ্লেক্সিবল আমরা টাইমিং রাখছি। ধরুন 3:30 হতে পারে, কিন্তু যখন ভিড় বেশি হচ্ছে তখন আমাদের অ্যাকচুয়াল টাইম হচ্ছে আপনার 3টা থেকে আমরা নো এন্ট্রিটা শুরু করে দেবো। তো এখানে পাস ছাড়া আমরা গাড়ি অ্যালাউ করবো না। যখন ভিড় বেশি হয় সে পাস গাড়িগুলোও কিন্তু আমরা অ্যালাউ করা সম্ভব হবে না, কারণ গাড়ি টাইম মুভমেন্ট যদি না হয় তাহলে ওরা যাবে কোথায়? তো সেই ব্যবস্থা করা হয়েছে। গতবার এটা রুটিন ব্যাপার আছে, আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, সে এবারও তাই করা হবে। বিশেষ কোনো স্পেসিফিক কোনো কিছু ইস্যু থাকলে আমরা অ্যাটেন্ড করবো, যেমন অ্যাম্বুলেন্স হলো, কেউ যদি অসুস্থ থাকলে ওদেরকে গ্রিন করিডর করে আমরা ওদেরকে বাদ করে দেবো। আচ্ছা, শোভাযাত্রার সময় ধরুন গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে তার কোনো মানে কেন্দ্রীয় কমিটি আর আপনারা কিছু ব্যবস্থা? ওদের মেকানিকগুলো থাকে, ওদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে, ওদেরকে বলা হয়েছে একটা রিপেয়ার যে মেকানিক ওদের সঙ্গে সবসময় থাকবে, সেটা অ্যাভেলেবল থাকবে। এবারও তাই বলা হবে, নাহলে লাইন থেকে সরিয়ে দেওয়া হবে ব্যবস্থা। টোটো জিটি রোডে আমরা অ্যালাউ করি না এ সময়। আপনার পুজোর সময় যে রেস্ট্রিকশনগুলো আছে, আপনাকে যে ডিটেলস যে ট্রাফিক রেস্ট্রিকশন আপনাকে প্রত্যেকের মিডিয়াতে গ্রুপে দেওয়া হবে, আপনি সমস্ত ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন, সেরকম আমরা অ্যাকশন নেওয়া হবে। টোটো অনেক সংখ্যা আমরা অ্যালাউ করতে পারবো না, জিটি রোডে এটা বন্ধ থাকে, সেরকম এবারও হবে। বিস্তারিত যে ইনস্ট্রাকশনগুলো আছে সে নোটিফিকেশন মধ্যে আছে, আপনার সঙ্গে শেয়ার করা হবে। নিশ্চয়ই জগদ্ধাত্রী পুজো মধ্যেই আমাদের ছট পুজো কালকে, এবার আপনার কালকে একটা খারনা আছে, তারপরে আর দুদিন হবে। তার বিশেষ অ্যারেঞ্জমেন্ট ঘাটে করা হয়েছে এবং ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাগুলো করা হয়েছে, মিউনিসিপ্যালিটির সঙ্গে মিটিং করে স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে ওখানে আলোর ব্যবস্থা এবং ব্যারিকেডিংয়ের ব্যবস্থা এবং ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত সিপিসি এলাকায় যারা বাসিন্দাদের যাদের আছে সকলকে আমি ছোটো শুভকামনা দিচ্ছি। আমাদের এখানে মোট 97 ঘাটে ছট পুজো হয়, তার মধ্যে 44 ঘাট এবং 44টা ঘাট এমন ঘাট আছে যেখানে 1000 বেশি লোক জড় হয়। কিন্তু প্রতি বছর কিন্তু ছট পুজো খুব সুন্দরভাবে শান্তিভাবে হয়, এবারও তাই হবে।
স্যার লঞ্চ নিয়ে কি পর্যবেক্ষণ করা হবে? আমাদের পুলিশ লঞ্চ আছে, পুলিশ লঞ্চ ছাড়া আমাদের ডিএমভি পার্টিগুলো থাকবে, যে মুভমেন্ট আছে তার উপরে নজরদারি থাকবে, ওদিকে কোনো ক্রাইম বা কোনো ইনসিডেন্ট না হয় সেই নজরদারি আমাদের থাকবে। সিভিল ডিফেন্স থেকে স্পিড বোট থাকবে, সিভিল ডিফেন্সের একটা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা হবে, প্রায় 120 সিভিল ডিফেন্স স্পেশালি এদের জন্য রেস করা হয়েছে, আমাদেরকে সাহায্য করার জন্য ওদেরকে ডুকা হবে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।